বন্ধুরা, আপনার ইউটিউবের ভিডিওর মান বাড়ানোর জন্য, আপনার ইউটিউবের ভিডিও আরও সুন্দর করার জন্য আপনি কিন্তু একটি 3D লোগো মেক করতে পারবেন। আপনি একটি 3D লোগো মেক করে আপনার প্রত্যেকটি ভিডিওতে দিতে পারবেন। তো 3D লোগো কীভাবে মেক করব আজকে আমরা দেখে নেই ভিডিওটি। 3D লোগো মেক করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এরপরে ওয়ান বাই ওয়ান, এখানে 3 নম্বরটি, ওয়ান বাই ওয়ান এটা নিতে হবে। ওয়ান বাই ওয়ান যখন এটা ওপেন হয়ে যাবে তখন আমাদেরকে এখান থেকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এরপরে আমরা চলে আসবো মিডিয়াতে। মিডিয়াতে এসে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, আমার যে কোনো একটি পছন্দের কালার নিতে পারবো। তো আমি ব্ল্যাক কালারটাই নিলাম, যেহেতু মোস্ট ফেভারিট কালার মাই ব্ল্যাক। তারপর এখান থেকে চলে আসবো আমরা ট্যাক্সে, লেয়ারে ক্লিক করে ট্যাক্স। ট্যাক্সে আমি আমার চ্যানেলটির একটি 3D লোগো বানাবো। এখন আমার চ্যানেলটি যেহেতু প্রথম অক্ষর এন, আমি প্রথমে এন টাইপ করে তারপরে এখানে এন নিলাম। এনের কালারটা আমি হলুদ দিলাম, তারপরে একটু বড় করে নিলাম, তারপরে বোল্ড করে নিব। এখন বোল্ড করে নিলাম। এরপরে আমার নুসাই বা টেক পরের অক্ষর যেহেতু টি, এখন আমি লেয়ারে এসে ট্যাক্সে এসে টি নিব, বড় হাত করে টি নিলাম। টি নেওয়ার পরে টিটা আমি বোল্ড করে নিলাম এবং টিটা আমি লাল কালার দিয়ে দিলাম। ব্যাস, লাল কালার দিয়ে টিটা একটু বড় করে নিলাম। হ্যাঁ, এরপরে যেটা করব আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আমরা ওভারলিতে চলে আসব। ওভারলিতে এসে এখান থেকে নিওর নামে একটা ওভারলি আছে, যদি আপনার ফোনে না থেকে থাকে বা আপনার কাইনমাস্টার না থেকে থাকে তাহলে কাইনমাস্টার প্লে স্টোর থেকে, কাইনমাস্টার যে একটা স্টোর আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে নিওর ওভারলিটিতে এখানে 6টা আছে, আপনার যেটা কালার ফেভারিট সেটাই নিয়ে নেবেন। এখান থেকে আমি ডান থেকে এটা নিলাম, উপরেরটা। তারপরে এখানে 3-ডট মেনুতে এসে সেন্ড ব্যাক দিলাম, কারণ এনটির ব্যাকেই এটা থাকবে। এটা আমি একটু সাজিয়ে নিলাম, লেখাগুলো একটু ছোটো করে নেই আরও, কেননা লেখাগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো আপনার ইচ্ছে, আপনি লেখার মান ছোট রাখতে পারেন, বড় করতে পারেন, মাঝারি করতে পারেন, এটা আপনার নিজের চয়েস। প্রথমত আগে লেখাগুলো আমি সাজিয়ে নিলাম, এন এবং টি। এরপরে আবার আমি চলে আসব, এখানে একটু ব্রেক করে আবার চলে আসবো আমি লেয়ারে। এখান থেকে লেয়ারে এসে আমি এবার টাইপ করব টেক্সে এসে নুসাইবা, মানে আমার নুসাইবা টেকের প্রথম নুসাইবা। নুসাইবা টাইপ করে তারপরে আমি এখানে বোল্ড করে নিই, প্রথম যে লেটারের আছে এটাই নিলাম। তারপরে আমি কালার হলুদ দিলাম নুসাইবা, ব্যাস টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এবার আমি নিব টেক, TECH, টেক। টেকটা নেওয়ার পরে টেকটা আমি সাইজ করে নিলাম, ফ্রন্ট ঠিক করে নিলাম, তারপরে কালার আমি লাল দিলাম। এখানে কালারের ক্ষেত্রে আপনার যেটা চুইজেবল কালার সেটা আপনি দিতে পারবেন, আর আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনি সাজাবেন 3D লোগোটা। তো এরপরে হ্যাঁ, নুসাইবা টেক। এরপর আমি লেখাগুলা ওভারঅল অ্যানিমেশন দেব, প্রথমে এন, প্রথমে আমি এনটার ওভারঅল অ্যানিমেশন দেব। এনটার ওভারঅল অ্যানিমেশনের জন্য এনটাতে ক্লিক করে তারপর ওভারঅল, এখান থেকে প্রথমে হচ্ছে ইন অ্যানিমেশন, তো আমার দ্বিতীয়টা ওভারঅল, এখান থেকে সিলেক্ট করবেন আপনার যেটা চয়েস সেই ওভারঅল অ্যানিমেশনটা আপনি দিবেন। তো আমি এখান থেকে দেখি কোনটা ভালো লাগে, এখান থেকে আমি স্কিউ ফিশ এটা দিলাম। তারপরে টি, টিটাও আমি সেম ওভারঅল দিয়ে দিব অ্যানিমেশনটা। তারপর নুসাইবা, নুসাইবার এটাও ওভারঅল অ্যানিমেশন একটা সিলেক্ট করে দিতে হবে, কেননা 3D বলে কথা, এখানে 3D নড়বে একটু বা একটু নাড়াচাড়া করবে, এগুলোই তো 3D। তারপর এখান থেকে আমি রিংটা কেমন লাগে না, না এটাই দিলাম, না রেইন। বিভিন্ন অ্যানিমেশন আছে এখানে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন। তারপর আমি টেকটার অ্যানিমেশন একটা সিলেক্ট করে নেই। ব্যাস, আমার এখন অ্যানিমেশন দেওয়া হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে প্রথমবারে একটা শিট নিয়েছিলাম বা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে দিতে হবে। এখানে কালারে এসে ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে দিলাম।
ব্যাকগ্রাউন্ডটা সবুজ করার কারণ হচ্ছে যে থ্রিডি লোগোটা মূলত আরেকটা ভিডিওর উপর ভিডিও হিসেবে কাজ করবে। তো তারপরে এক্সপোর্ট দিয়ে দিব। সব কিছু হয়ে গেলে এক্সপোর্ট দেওয়ার পরে যখন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমাদের পরের ভিডিওতে যে আমাদের যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটাতে কীভাবে দেব। আমি মনে করেন এই ভিডিওটাতে আয়মান ভাইয়ার ভিডিওটাতে নিলাম, তারপরে লেয়ারে এসে মিডিয়াতে আসতে হবে। মিডিয়াতে এসে এক্সপোর্ট করেছি যেহেতু আমি নুসাইবার টেক, এই যে থ্রিডি লোগোটা এখানে আমি কর্নারে বসিয়ে দিলাম। কর্নারে বসিয়ে দেওয়ার পরে একটু সাজিয়ে নিলাম নিজের চয়েজেবল মতো। তারপরে চলে আসবো আমরা ক্রোমাকি, ক্রোমাকিতে এসে এনাবল করে দেবো, জাস্ট এনাবল করে টিক চিহ্ন দেব। ব্যাস, আমার কিন্তু থ্রিডি লোগোটা এখন সেট হয়ে গেছে ভিডিওটাতে। তো ঠিক আপনারাও আপনাদের ভিডিওতে এভাবে থ্রিডি লোগো সেট করে এবং বানিয়ে ভিডিও সৌন্দর্য বাড়াতে পারেন, আপনাদের চ্যানেল ভিডিওর মান আরও বাড়াতে পারেন। সব কিছু ক্লিয়ার হয়ে গেলে তারপরে এক্সপোর্ট হয়ে গেলে তারপরে আপনি আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অবশ্যই আমার সাথে থাকবেন।